চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব কখন মেয়েদের যোনি চুলকায় এবং মেয়েদের যোনি চুলকানোর কারণ কি। গোপন অঙ্গের চুলকানির সমস্যা নারী জীবনের অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। বেশিরভাগ নারী লজ্জায় এই বিষয়টি চেপে যান কিংবা মোটেও গুরুত্ব দেন না। তারা জানেন না যে বেশিরভাগ নারীকেই জীবনে কখনো না কখনো এই সমস্যাটির মোকাবেলা করতেই হয় এবং এটি আসলে রোগের লক্ষণ। একটুখানি সচেতনতাই আপনাকে বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো শারীরিক সমস্যা থেকে। লজ্জা নয়, সচেতনতা জরুরি। চলুন আজ জানি গোপন অঙ্গের চুলকানির কারণ, প্রতিকার ও আপনার করণীয় সম্পর্কে বিস্তারিত। সাধারণত যেসব কারণে গোপন অঙ্গের চুলকানি হতে পারে সেগুলো হচ্ছে অ্যালার্জি, টাইট কাপড় পরিধান, কোনো সাবান বা পারফিউমের রিয়াকশন, ঘামে ভেজা কাপড়, দীর্ঘ সময় পরে থাকা ইত্যাদি। এছাড়াও ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এই চুলকানি। হতে পারে হরমোনের সমস্যা বা কোনো ত্বকের রোগের কারণেও। মেনোপজের পরও গোপন অঙ্গে হতে পারে এমন চুলকানি। গোপন অঙ্গ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরও যদি প্রতিদিন ঘন ঘন চুলকানি হতে থাকে, যা মোটেও স্বাভাবিক নয়, তাহলে আপনার উচিত এখনই সচেতন হয়ে যাওয়া। কখন যাবেন ডাক্তারের কাছে? যদি গোপন অঙ্গে গন্ধ ও চুলকানির উপস্থিতি একত্রে টের পান, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াই উত্তম। পচন দেশের মতো যৌনতে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া থাকে, কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার তো যখন বাড়তে থাকে তখন বাজে গন্ধ ও জ্বালাপোড়া হতে থাকে। এটা একটি রোগের লক্ষণ। অন্যদিকে ইস্ট ইনফেকশনের কারণে যদি চুলকানি হয়ে থাকে, তাহলে চুলকানির সাথে গন্ধ থাকতে পারে, থাকবে ঘন সাদা স্রাব। ইস্ট ইনফেকশন অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যৌন সম্পর্ক অ্যান্টিবায়োটিক খাওয়া এমনই দুর্বল ইমিউন সিস্টেমের কারণেও হতে পারে এই সমস্যাটি। এই সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে তো যাবেনই, চুলকানির সাথে যদি প্রসাব ত্যাগ ও কষ্ট হয় বা যৌন ব্যথা অনুভব করেন, তাহলে দেরি না করে দ্রুত যাবেন ডাক্তারের কাছে। এছাড়াও ঘরে যা করতে পারেন, এক, সর্বদা বিশেষ অঙ্গটি পরিষ্কার রাখবেন, অন্যদের চাইতে একটু বেশি যত্ন করবেন। প্রত্যেকবার টয়লেটের কাজ সারার পর উষ্ণ পানি ও ভালো সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে জায়গাটি শুকনো রাখবেন। দুই, একদম ঢিলা ঢালা সুতির অন্তবাস পরিধান করুন, দিনে দুবার অন্তবাস বদলে ফেলুন। এছাড়া ঘামে ভেজা অন্তবাস বেশি সময় ব্যবহার করবেন না। তিন, গোপন অঙ্গের জন্য একদম মাইলট কোনো সাবান বা পরিষ্কারক ব্যবহার করুন। নিউট্রোজেনের লিকুইড সোপ বা গন্ধবিহীন বিদেশি সাদা ডাফ সাবান ব্যবহার করতে পারেন, এমন কিছু ব্যবহার করবেন যাতে সুগন্ধি নেই। চার, মিষ্টি জাতীয় খাবার কম খাবেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবারও কম খাবেন। ইস্ট ইনফেকশন হয়ে থাকলে এতে অনেকটাই কাজ দেবে। পাঁচ, রাতের বেলা অন্তবাস পরে ঘুমাবেন না, বিশেষ করে গরমের দিনে। ছয়, গোপন অঙ্গে পাউডার ব্যবহারের অভ্যাস থাকলে বেবি পাউডার ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আমি নবিতা কুমারী। এই ভিডিও যারা দেখেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও এবং ভালো লাগলে কমেন্টে নাইস, থ্যাংকস এগুলো লিখে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ এবং প্রেরণা দেয়। তোমরা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও তা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দাও।